ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. চমৎকার কথা প্রিয় ভাই, আল্লাহ জেলে শানুর হাত চোখ এবং মুখ এই তিনটা, হ্যাঁ এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ জেলে শানুর হাত আছে কোরআন মসজিদের মধ্যে, আল্লাহ বলেন বালিয়ে দাহ মবসুত হতান, যে আল্লাহ দুইটা হাত সম্প্রসারিত। হ্যাঁ এরকমভাবে আল্লাহ জেলে শানুর চোখ আছে, যেমন কোরআনের মধ্যে বলা হয়েছে ইন্না কবি আয়ুনি না, যখন ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম নৌকা বানিয়েছেন, হ্যাঁ তখন আল্লাহ বলছেন তুমি আমার চোখের সামনে আসো, হ্যাঁ আমি দেখে আছি কে তোমার সাথে কি আচরণ করতেছে। এরকম ভাবে আল্লাহর চেহারা আছে কোরআন মাজিদের মধ্যে, আল্লাহ বলে ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর চেহারা আছে। সুতরাং এগুলো প্রকাশ্য, কিন্তু আমরা এগুলোকে অঙ্গ হিসেবে বলবো না, এগুলোকে আল্লাহর সিফাত হিসেবে বলবো, যে আল্লাহর, হ্যাঁ আপনার দেখতে হইলে আল্লাহর চোখ দিয়ে দেখতে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসের মধ্যে নেই। কিন্তু আল্লাহর চোখ আছে আমরা বুঝবো, চোখের ধরনটা আল্লাহই ভালো জান, এটা কী ধরনের, হ্যাঁ এটা আমরা সিফাত হিসেবে মনে করব, সেই সম্পর্কে আমরা গবেষণা করতে একবারেই যাব না, কারণ আল্লাহকে আমরা দেখি নেই। সুতরাং আল্লাহ যেই, হ্যাঁ আপনার নামগুলো বলেছেন, যেগুলো মানুষের অঙ্গের সাথে নামের সাথে বনে যায়, শুধু নামে বললো, কিন্তু যে আপনার কোয়ালিটি বা কার্যকারিতার দিক দিয়ে এক হবে সেটা কোনো বাধ্যতামূলক না, নামে বললে অসুবিধা নেই। যেমন দুনিয়ার জিনিসের সাথে আখেরাতের জিনিসের সাথে নামে মিল আছে, আখেরাতে আপেল পাওয়া যাবে, আখেরাতে আঙ্গুর পাওয়া যাবে, তাই বলে দুটোটা কি সমান হবে, সমান স্বাদের হইতে হবে, সমান কোয়ালিটির হইতে হবে, না এটা এটা মানে একবার বাধ্যতামূলক না। সুতরাং আল্লাহর চোখ আছে বিদায় আমার মতো চোখ হইতে হবে, এরকম যদি চিন্তা করা হয় তাহলে তো আপনি তামসিল করে ফেলতেছেন, দৃষ্টান্ত স্থাপন করে ফেলছেন, সাদৃশ্য আপনি দাঁড় করিয়ে ফেলছেন, এটা কিন্তু শরীয়তে নিষিদ্ধ। হ্যাঁ অনেকে এটার খেয়াল করে না, অনেকে মনে করে যে এই অঙ্গগুলো যেইগুলো আমাদের দুনিয়ার মানুষের অঙ্গ হিসেবে আছে এগুলো, হ্যাঁ আল্লাহর ব্যাপারে যখন বলা হয়েছে এগুলো হুবহু, হ্যাঁ আল্লাহর কি অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ তখন আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ বলতে গেলে তাইলে তো আমাদের সাথে যদি আমরা মিলে ফেলি তখন প্রশ্ন আসবে আল্লাহর পিঠ আছে নাকি, আল্লাহর প্যাট আছে কিনা, হ্যাঁ এই সেই অনেক প্রশ্নই আসবে না, এগুলোকে আমরা অঙ্গ হিসেবে ধরতে যাবো কেন, আমরা এগুলোকে আল্লাহর সিফাত ধরবো, যে আল্লাহর সিফাত এটার কতটুকু প্রয়োজনীয়তা আছে নাই, কিভাবে এটার, হ্যাঁ ধরন কি, এগুলো নিয়ে আমাদের চিন্তা ফিকির করা দরকার নাই। আমরা প্রকাশ্য, যেটা ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলছিলেন শরীয়তের এই সমস্ত ব্যাপারে, হ্যাঁ তিনি বলছিলেন যেমন আল্লাহর ইস্তিওয়া সম্পর্কে, তিনি বলছেন আল ইস্তিওয়া মালুম, হ্যাঁ যে আল্লাহ যে সমুন্নত আরশের উপর, এটাকে আরবিতে ইস্তিওয়া বলা হয়, বলে যে এটা জানা আছে ইস্তিওয়া, আরবি ভাষায় সবাই জানে, হ্যাঁ সমুন্নত হওয়া, কিন্তু বলে যে ওয়াল কাইফু মাজহুল, কিন্তু এটার ধরন আল্লাহই ভালো জানে। এই কারণে আল্লাহ সম্পর্কে, আল্লাহকে আমরা যখন দেখতে পাচ্ছি না, দেখছি না, তখন আল্লাহ সম্পর্কে চিন্তা ভাবনার কোনো দরকার নেই, যেইভাবে যেটা আসছে সেইভাবে আমরা মেনে নিব, এটাই মেনে নেওয়া উচিত। জাজাকুল্লাহ খাইরা।